আসসালামু আলাইকুম ভিউয়ার্স, অপ্সরাস কিচেনে আপনাদের আরও একবার স্বাগত জানাচ্ছি। আজকে নুডলস দিয়ে তৈরি করব অসম্ভব মজার একটি রেসিপি। নুডলস তো সবসময় আমরা রান্না করে খেয়ে থাকি, তো একঘেয়েমি থেকে কাটিয়ে ওঠার জন্য আমি আজকে তৈরি করে দেখাচ্ছি মজাদার নুডলসের পাকোড়া। খুব সহজ একটি রেসিপি আর অল্প উপকরণে কিন্তু এটি তৈরি করা যায়। অল্প সময় তৈরি করে দেখাচ্ছি নুডলসের পাকোড়া। পাকোড়া তৈরির জন্য নুডলস তো অবশ্যই লাগছে, তার সাথে লাগছে পেঁয়াজ কুচি, ধনে পাতা কুচি, কাঁচামরিচ কুচি। আমি এখানে দুই কালারই নিয়েছি, লাল এবং সবুজ, একটু সৌন্দর্যের জন্য। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী, বাচ্চারা খাবে সেজন্য খুব বেশি ঝাল আমি এখানে ব্যবহার করছি না। একটু হাত দিয়ে ডলে নেব, এভাবে একটু হাত দিয়ে মথে নিলে কিন্তু সুন্দর একটা স্মেল বের হয়। তবে খুব বেশি মাখানো যাবে না, তাহলে কিন্তু আবার পেঁয়াজ থেকে পানি বের হয়ে আসবে। এখানে আমি নুডলস নিয়েছি এক প্যাকেট, আপনারা যে কোনো ইনস্ট্যান্ট নুডলস দিয়ে এটি তৈরি করতে পারেন। আর দেখুন, এভাবে সিদ্ধ করে নিয়েছি, খুব বেশি কিন্তু গলে যায়নি নুডলসটি, অনেকটা স্টিকি রয়েছে। এখন আমি একটু মাখিয়ে নিচ্ছি। এর সাথে দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ভাজা জিরে গুঁড়ো, দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো স্বাদ অনুযায়ী, আর দিয়ে দিচ্ছি নুডলসের মধ্যে যে টেস্ট মেকারটা আছে সেটা। স্বাদ অনুযায়ী লবণ, এখন সবগুলো মশলার সাথে নুডলসটা আমি ভালো করে মেখে নিচ্ছি। খুব বেশি চেপে চেপে মেশাতে যাবেন না, তাহলে কিন্তু নুডলসটা আবার ভর্তা হয়ে যাবে। এভাবে হালকা হাতে মেখে নিতে হবে, জাস্ট মশলাটা মিশলেই হবে। মাখানো হয়ে গেলে এর সাথে আমি দিয়ে দিচ্ছি ময়দা। ময়দা এখানে আমি অল্প অল্প করে অ্যাড করছি, আপনারা কিন্তু এখানে চাইলে কর্নফ্লাওয়ার ব্যবহার করতে পারেন, কিন্তু আমার হাতের কাছে কর্নফ্লাওয়ার নেই, আমি ময়দা দিয়ে দেখাচ্ছি। অল্প অল্প করে ময়দা মাখিয়ে নিচ্ছি আমার যতটুকু প্রয়োজন হয়। খুব বেশি চটকে মাখাবেন না, এভাবে হালকা হাতে মাখিয়ে নেবেন যাতে নুডলসটা একদম ভেঙে না যায় আর ভর্তা না হয়ে যায়। ভিউয়ার্স, আমি এখন এর সাথে একটা ডিম মাখিয়ে নিচ্ছি। আসলে ডিমটা আগে দেওয়া উচিত ছিল, তো আমি ভুলে গিয়েছিলাম, তাই শেষে অ্যাড করছি। আপনারা যখন মশলা অ্যাড করবেন তার আগেই ডিমটা দিয়ে দিবেন নুডলসের সাথে। আপনারা চাইলে কিন্তু ডিমটা এখানে স্কিপ করতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই, তাই বাচ্চাদের জন্য তৈরি করছি সেজন্য পুষ্টিগুণের কথা মাথায় রেখে ডিমটা আমি এখানে অ্যাড করছি। এখন আমি বাকি যে ময়দাটুকু ছিল সেটাও এর সাথে দিয়ে দিলাম, আমার এখানে প্রায় 4 টেবিল চামচের মতো ময়দা লেগেছে। ভিউয়ার্স, আমি যেহেতু এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করিনি, শুধুমাত্র ময়দা ব্যবহার করছি, সেজন্য একটু ক্রিস্পি হওয়ার জন্য আমি এখানে চালের গুঁড়ো ব্যবহার করছি। চালের গুঁড়ো দিলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয়, আর ঠান্ডা হয়ে যাওয়ার পরও কিন্তু মুচমুচে একটা ভাব থাকে। মাখিয়ে নেওয়ার পর দেখেন এভাবে পেঁয়াজের মতো করে ভেজে নিতে হবে। তেলটা এখানে আমি মিডিয়াম লোতে রেখে দিয়েছি, একটু হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। একদম বাড়িয়ে দেওয়া যাবে না, চুলার আঁচটা এখানে মিডিয়াম লোতে থাকবে। আর যেহেতু নুডলসটা আগে সিদ্ধ করা ছিল, ভাজতে খুব বেশি সময় লাগবে না, জাস্ট 4 থেকে 5 মিনিট হলেই হবে।
খুব বেশি কালার আনার দরকার নেই, কারণ এটা যদি ঠান্ডা হয়ে যায় একটু কালার আসবে। আমি তেল ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি। এখন এভাবে করে আমি যে বাকি মিশ্রণটা ছিল সেটাও ভেজে তুলে নিচ্ছি। ভিউয়ার্স, ভাজা শেষ, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। এভাবে করে কিন্তু খুব সহজে বাসায় আপনারা নুডলসের পাকোড়া তৈরি করতে পারেন। আমরা সবসময় তো নুডলস রান্না করে খেয়ে থাকি, একবার এভাবে ট্রাই করে দেখবেন, এটা খেতে খুবই টেস্টি। আর দেখলেন তো কত ঝটপটে কত সহজে তৈরি করা গেল। আর খুব বেশি কিন্তু উপকরণ ব্যবহার করতে হয়নি, যা উপকরণ আমি এখানে ব্যবহার করেছি সব কিছু কিন্তু হাতের কাছেই ছিল। তো ভিউয়ার্স, এই ছিল আজকে নুডলসের পাকোড়ার রেসিপি। আশা করছি আপনাদের সবার ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর একটি লাইক দিতে ভুলবেন না। সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।